আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের দোলমা রান্না করা। অনেকেই একে বলে পটলের দোরমা, দোলমা বা দোরমা যেটাই বলেন না কেন, পটলের এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজাদার। আপনারাও চাইলে আমার রেসিপি দেখে রেডি করে ফেলতে পারেন। আমি ধাপে ধাপে পুরো প্রসেসিংটি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক পটলের দোলমা কিভাবে আমি রান্না করছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পটলের দোলমা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে 8টা পটল নিয়ে নিয়েছি। আমি এখানে পটলগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, চাকু দিয়ে উপর থেকে এরকম করে একটু এই যে খোসাটা জাস্ট একটু এভাবে চেঁচে নিয়েছি, তারপরে দুই পাশ থেকে মুখটা এভাবে কেটে নিয়েছি। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি ভিতরে এই আমি এই বাকি পটলগুলোর পুরের জন্য এগুলো বের করে নিয়ে নিয়েছি এবং যে বিচিগুলো ছিল আমি ফেলে দিয়েছি। আমি একটা চামচ নিয়েছি, চামচের পিছন সাইড দিয়ে আমি এভাবে আলতো করে ভিতর থেকে এগুলো বের করে আনবো এবং এখানে যে বিচিগুলো থাকবে আপনারা এগুলো ফেলে দিবেন। আর এই মাংসর যে অংশটা আর ভিতরের যে এই যে যে অংশটা এটা আপনারা রেখে দিবেন, এটা পুর তৈরি করার সময় কাজে লাগবে, অবশ্যই বিচিগুলো ফেলে দিবেন। আমি এভাবে ভিতর থেকে পুরোটাই বের করে নিচ্ছি। অপোজিট পাশ থেকে আমি একইভাবে এটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পটলের এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে, ঠিক এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন ভিতর থেকে। আমি বাকি সব পটলগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি এবং এখান থেকে বীজগুলো ফেলে দিয়ে ভিতরে বাকি অংশটা রেখে দিয়েছি, এটা আমার পুর তৈরি করার সময় কাজে লাগবে। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের পটল নিয়ে নিতে, পটলের দোলমার জন্য বড় সাইজের পটলই খুব ভালো হয়। আমি এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং চিংড়ি মাছগুলো একটু ব্লেন্ড করে নিব। আমি বাকি প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য সয়াবিন তেল নিয়ে নিলাম, এর মধ্যে আমি পটলগুলোকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন পটলগুলো ভেজে নিব। পটলগুলোকে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এদিক ওদিক করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পটলগুলো লাল করে ভেজে নেওয়ার পর আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পটলের দোলমার জন্য ভিতরে যে পুর দিব সেটা তৈরি করে নিব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, 1 কাপ মতো আছে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া আমি সবকিছু একসাথে রেখে দিয়েছিলাম, এখন আমি এতে অ্যাড করে দিলাম। এখন মশলাগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবং একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ব্লেন্ড করে রাখা চিংড়ি মাছ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচটুকু। এখন আমি এর সাথে সুন্দর করে নেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পটলের বাকি অংশগুলো যেগুলো আমি বের করে রেখেছিলাম পটল থেকে। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে সবকিছু একসাথে সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু 1 মিনিটের জন্য ঢেকে দিব। আপনারা যদি পটলের ভিতরের অংশটা না দেন তাহলে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিংড়ি মাছটা ভেজে আপনারা পুরোটা রেডি করে দিতে পারবেন। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো।
পুরটা একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে পুরটা পটলে ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পটলের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আলতোভাবে ঢুকিয়ে দিবেন। ঠিক এইভাবে আপনারা পুরটা ঢুকিয়ে নেবেন। পুরগুলো পটলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেল। আমি যে কড়াইতে পুরটা রেডি করেছিলাম ওটা আর আমি ধুয়ে নেইনি, এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি 2 পিস দারচিনি এবং এখানে দিয়ে দিয়েছি 4টা এলাচ। গোটা গরম মশলাটা একটু ভেজে নিয়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। গরম মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিয়েছি কাশ্মীরি চিলি 1 চামচ, এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া এবং তার সাথে আছে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু নেড়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভেজে নিয়েছি, এখন 4-5টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার জন্য আমি কোনো পানি অ্যাড করছি না, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেলের দুধ। আপনারা নারকেলের দুধ যদি পছন্দ না করেন পানি দিয়ে একটু কষিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে একটু টক দইও দিয়ে দিতে পারেন। আমি টক দইটা আজকে স্কিপ করছি, আমি নারকেলের দুধটা দিয়েই আজকে দোলমাটা রেডি করব। মশলাটা একটু ফুটে উঠতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে চিনি। এখন আমি ফুটে যাওয়া মশলার মধ্যে এক এক করে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রাখবেন, এদিক ওদিক করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, ভিতর থেকে জানি পুরটা কোনোভাবেই বের হয়ে না যায় লক্ষ্য রাখতে হবে। এখন আমি আর বেশি নেড়ে নিচ্ছি না, এই অবস্থায় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি এভাবে একটু ধরে নেড়ে নিচ্ছি। আমার পটলগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন আর একটু গ্রেভিটা কমিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে হাই হিটে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট, আমি এখন চুলার জাল নিভিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, পটলের দোলমা একদম রেডি, আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিশে আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। একটা প্লেটে আলাদা করে নিয়ে এসেছি, এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমি দুই দিক থেকে একটু কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরে পুরটা একদম আছে, বের হয়ে যায়নি এবং খুবই সুন্দর নরম হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এবং কেটে নেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তামাস কিচেনের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।